मोहब्बत करे नफल इबादत बेशी बेशी करबे रे आमी आल्लाह कथा दिलाम तादेरके अद्वितीय जान्नात दिए आमी पुरस्कृत करब বলে হুজুর জান্নাত এবার আপনাদেরকে আমি একটা জায়গা নিয়ে যেতে চাই যাবেন নি আল্লাহর নাম লিখতে হরফ লাগে চারটা আলিফ লাম লাম হা একটার উপর নিচেও কোনো নকতা নাই নবীজির নাম মোবারক লিখতে মিম হা মিম দাল হরফ কয়টা এই চারটার উপর নিচে কোনো নকতা নাই তাহলে চারে চারে কত হলো বন্ধু তোমরা রহস্য জানো না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছে আটটা আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া আল্লাহ বলে বান্দা আমি সুখের জায়গা চিরস্থায়ী তোমাদের জন্য আটটা বরাদ্দ দিলাম যে যেমনি পারো যেই কোন কৌশলে পারো যেই কোন সুখের জায়গা আটটা থেকে একটা তুমি দখল করে না কথা ব্রেইনে ঢুকছে কিনা কথা বলেন না কেন আল্লাহর নামের হরফ হলো চারটা একটার উপর নিচেও কোনো নকতা নাই নবীজির নামের নাম লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখতে লাগে চারটা হরফ মুহাম্মদ একটার উপর নিচেও কোনো নকতা নাই এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিব প্রেমের দড়ি আছে নাই পরত যেখানে দেখবেন সুন্নত নফল হয়ে আনে আসছে সামনে রোজার মাস আল্লাহই ভাগ করছে আল্লাহই কয় হাবিব দিনটা আমি নিলাম একটা রোজা রাখা ফরজ রাতটা আপনার উম্মতের জন্য বরাদ্দ দিয়ে দিলাম 20 রাকাত তারাবি পড়া সুন্নাত নিয়ত যখন পড়েন কি বলেন সুন্নাতুর রাসূলুল্লাহ তাআলা ঠিক করে বলা আর যখন ফরজ নামাজ পড়ি এবং ওয়াজিব পড়ি ওয়াজিবুল্লাহ তাআলা এবং ফরদুল্লাহ তাআলা ঠিক কি না বলেন বুঝে আসেনি আপনাদের এটি মাথায় নিয়ে যাবেন না ঝেড়ে ফেলে দিয়ে যাবেন চিরদিনের জন্য বন্ধু ব্রেইনে সেটআপ দিয়ে দিবেন ও বন্ধু আমি কি বলতে চাই আপনাদেরকে আরেকটু মহব্বত করে শুনেন আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব এবার আসেন হাদিস শরীফের মধ্যে সে যে মাগরিবের পরে একটা নামাজ আছে নি অভিন্ন নামাজ মাত্র 6 রাকাত কয় রাকাত মাত্র 6 রাকাত সালাম ফিরাবো আমরা বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে তোমাদের বিশেষ যদি কোনো প্রয়োজন না হয় কথা বলা কি তোমাদের বিশেষ যদি কথা বলার কোনো দরকার না হয় তোমরা কথা বলিও না প্রয়োজন হলে বিশেষ প্রয়োজন হলে বলতে পারবা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ পড়ে তোমরা 6 রাকাত অবিন নামাজ পড়বে আমার হাবিব যেমনি আমার নবী যেমনি শিখিয়ে দিলেন আল্লাহর নবী জানিয়ে দিলেন একদিন যদি তুমি আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে প্রেমের ডুরি লাগাইয়া 6 রাকাত অবিন যদি তুমি পড়তে পারো রে তাহলে তোমার আমলনামায় দেয়া হবে একদিনের অবিন আদায় করার বিনিময় 12 বছরের নফল ইবাদতের সওয়াব এবার আমি আপনাদের কি বলেছি প্রেম বন্ধু এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ একটা দিন পবিত্র ঈদের দিনের চাইতেও দামি কিসের দিনের চাইতে রোজার ঈদ কুরবানির ঈদের দিনের চাইতে দামি এক একটা শাড়ি কিনেন বিবির জন্য হাজার হাজার লক্ষ টাকা খরচ করে কিন্তু যেই দিনটা ঈদের দিনের চাইতেও দামি এই দিনে কিন্তু একটা নরমাল পাঞ্জাবিও আপনার গায়ে ওঠে না শুধু তার কারণ হলো প্রেমের অভাব এবং জানার অভাব জানার অভাবটা আছে এই কারণে প্রেম থাকতে আপনার প্রেম আপনাকে উৎসাহ দিত কথা কয় না ভালোবাসা মানুষকে কিন্তু উৎসাহ যোগায় কে যোগায় উৎসাহ যোগায় উৎসাহ থেকে তিনি অনেক কিছু নিতে পারে জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে যাও জুমার মুসল্লি আল্লাহর নবী জানিয়ে দিলেন সবার আগে যদি তুমি মসজিদে যাইতে পারো তোমার জন্য কাজ হলো অন্য সপ্তাহে যেমনি করে গোসল করছ এমনি করতে পারবা না আজকের গোসল হবে সব দিনের চাইতে উত্তম গোসল এবং অন্য দিনে যে পোশাক পরো এই পোশাক পরে নয় রাসূল বলেছেন সবচেয়ে উত্তম পোশাকটা পরো পরে তোমার ঘরে তুমি আতর আছে না আতর লাগাইয়া দাও
সবচেয়ে সুন্দর টুপিটা তুমি পরো, পরে রাসূল কো বলেছে সবার আগে তুমি মসজিদে চলে যাও, মসজিদে যখন তুমি সবার আগে চলে যাবে এবং সবার পরে যখন তুমি বের হবে, সব মুসল্লি বের হয়ে গেল তাড়াহুড়া করে, কিন্তু তুমি বের হলে না, কারণ তুমি শুনতে পেরেছো গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে যে নারায়ণকুড়িতে বসে বসে স্টেজে বসে বলে গেছে, আহারে নবীজি জানাইছে সবার আগে যদি মসজিদে যাও এবং সবার পরে যদি মসজিদে যাও। বন্ধু আল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, হাদিস শরীফটা আমি একাধিকবার পড়েছি বন্ধু, এত প্রেমে পড়েছি নবীজির পবিত্র জবান মুবারকের হাদিস শরীফ শুনে রে। আপনাদের এলাকায় সচরাচর খতিব সবার পরে আসে না সবার আগে আসে? কথা বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি এমন একজন দীর্ঘদিন বন্ধু জুমার পেশায় ছিলাম, কিন্তু মুসল্লিদের আগে আগে আমি মসজিদে চলে আসতাম, আমার গেট আপ দেখাইবার জায়গা না, এই জায়গা হলো আমার পরকালের বাজার করার জায়গা। আমার নবী বললেন তুমি সবার আগে গেল সবার পরে বের হইল, সব চলে যাচ্ছে তোমার মন খারাপ হলো না? তোমার মনের মধ্যে একটাই বাসা বেঁধেছে গাজী সুলাইমান বলে গেছে, নবীজি বলেছে, এটাই বিশ্বাস করলাম। তুমি যখন মসজিদ থেকে বের হয়ে যখন একটা কদম দিবে, আমি এখানে আর একটা কথা বলি, নবীজি বলছে তো যেই ব্যক্তি যত দূর থেকে মসজিদে নামাজ পড়তে আসবে সে তত বেশি সওয়াবের অধিকারী হবে। হঠাৎ করে বন্ধু নবীজির কাছে একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের কাছে জায়গা খালি, প্লট পড়ে আছে, আমি মসজিদের কাছে বাড়ি বানাবো, সুবিধার জন্য মসজিদে আসার সুবিধা হবে। নবীজি আবার ডাক দিয়ে বলল, না না, তুমি মসজিদে বাড়ি বানাইও না, মসজিদের কাছে তুমি বাড়ি বানাইও না। নবী গো কেন বানাবো না? নবীজি বলছে মসজিদের কাছে যদি তোমার বাড়ি হয় তুমি অনেক নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। মসজিদে যে দূর থেকে আসবে, তোমরা সাইকেলে এসো না, রিক্সা এসো না, অটো করে এসো না, চেঞ্জে করে এসো না, রাস্তায় কিন্তু অনেক গাড়ি আছে বন্ধু, কিন্তু তোমাকে বলবো নবীজি বলেছেন তুমি হেঁটে হেঁটে এসো। তোমার কদম যখন মাটিতে দিবা প্রত্যেকটা কদমে কদমে তোমার গুণাগুলো ঝরে পড়ে যাবে। এই যে দুলি কোনা, এই যে তোমাদের পিচ ঝাড়া রাস্তা, দুলি কোনা বালু কোনা, সবগুলো কাল কিয়ামতের দিন বন্ধু এগুলোর জবান খুলে যাবে, আল্লাহকে দেখে দেখে বলবে মনিব এদেরকে কষ্ট দিও না, আমরা তাদের পায়ের নিচে পিষ্ট হয়েছিলাম, প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ে তারা মসজিদে গিয়েছে, তোমার পক্ষে সাক্ষী দিবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে, কি আকারে শিফট আকারে বন্ধ ফেরেশতা আসে বন্ধু, সকালে শিফট আকারে এসে তারা বিকেলে চলে যায়, বিকেলে এসে বন্ধ তারা পরের দিন চলে যায়। শিফট আকারে যখন ফেরেশতারা আসে আল্লাহর কাছে যখন যাবে, তারা যাওয়ার পরে বান্দা সম্পর্কে প্রশ্ন করা হবে, বান্দা সম্পর্কে উত্তর দিবে ফেরেশতারা, মনি মনিব তাদেরকে যাইয়া দেখছি নামাজরত অবস্থায়, এখন আসার সময়ও দেখছি নামাজরত অবস্থায়। আমার নবী জানিয়ে দিলেন বন্ধু তোমার বাড়ি যাইতে যদি বিশটা কদম লাগে তাহলে তোমার আমল নামায় অ বন্ধু 20 বছরের সওয়াব চলে আসবে। তার মানে এক একটা কদমের বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সওয়াব হবে, দুই কদমের বিনিময়ে 2 বছর, 3 কদমের বিনিময়ে 3 বছর। যদি কারো 100টা কদম লাগে রে, মুমিন যারা নবীর প্রেমিক যারা পরকাল নিয়ে যারা ভাবে তারা মনে মনে চিন্তা করবে, আল্লাহ আমার বাড়ি যাইতে যেন আরো 20টা কদম বেশি লাগে, কারণ আমার নবী বলছে যত বেশি কদম বাড়বে তত বেশি 1000 বছরের বেনিফিট পেয়ে যাব। এটা কি প্রেম না হিংসা? এটা প্রেম না বিদ্বেষ? জুরু জুরু কন্যা সুবহানাল্লাহ। ওই যে বলেছি আছো তুমি ওই মদিনায়, বলেন আছো তুমি সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করি বলো তোমায় দেখি, বলিন গুহনবীজি কেমন করি বলো তোমায় দেখি, মারহাবা ও বন্ধু দুই সাথী। আমার হিসুন দি বন যাইতো না, এমনি জায়গা আছে ইয়ান দিয়ে আমার পিছনে বইয়া দুষ্টামি করবা, হাসবাই সুযোগ নাই, এ পাগলা আমার আগাই আনছে, আত্রা ধরে দিয়ে ঠান্ডা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এগুলো ভালোবাসা না গেলেও কিন্তু পারতো, না গেলেও কি
আমি জিজ্ঞেস করে করে আসতাম, এটা ভালোবাসা না? অস্বীকার করতে পারবে? আরো জোরে বলে না। ওদের তো দায়িত্ব না, ফরজ না আমাকে আগাইয়া না। বন্ধুড়ি আমার, এবার আমি একটু সোজাসুজি দুজনের প্রেমে চলে যাই। আবু বকর জীবনে সারা জীবন প্রেমের দিক দিয়ে সবার আগে চ্যাম্পিয়ন, ঠিক কিনা? নবীজি বলেছে ওমরের জীবনে এত বেশি আমল করেছে গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কইতে আইছে না? ওগো কি লিখে আনছে! আচ্ছা এই হোনা মোয়ানি, কিন্তু হাদিয়া তো লাগবে। কি রাগ হইছে? আমি যেটা নিজে থেকে গামো এটার কোনো হাদিয়া নাই, কিন্তু অনুরোধ থাকলে হাদিয়া লাগবে। সবে তো হাসতেও পারে না আমাদের লোক। হ্যাঁ সা দুর্বল, হার্ট অ্যাটাক করে মরবে। আচ্ছা আমার সামনে যেভাবে কথা বলি হাসি না হাসা পারে? হ্যাঁ যেটা হাসে না দাদা, এটা হার্ট অ্যাটাক করে মরবে না? হুতুম পেচার চেহারা জীবনেও সুন্দর লাগে না। হে যদি একবার আরো সুন্দর করে মাথা আসরা লাগে। আমাদের মধ্যে কিছু মানুষ থাকে এত সুন্দর, কিন্তু হুতুম পেচার ভাবে থাকার কারণে এর মায়ায় একবারে লাগে না। এটাকে হঠাৎ করে একদিন শুনি যে এটা নাই, কি হইছে? কয় স্পট ডেড। স্পট ডেড কয়? হ্যাঁ কেমনে? হার্ট অ্যাটাক। তো হার্ট অ্যাটাক করবো না, মানুষের লোকে কথা কয় না, হাসে না, কোনো কিছু শেয়ার করে না। যেই মানুষ দেখবেন ফ্রি, তার জীবনের সুস্থতা কিন্তু অনেক সুন্দর। আপনার আজকে বলছি, হয়তো আপনাদের অবজারভেশন নাই, আগামী দিন থেকে গবেষণা করে দেখবেন। যুবক ভাইরা তোমরা আছো, এই মুরব্বী বাবারা মধ্যবয়সী যারা আছেন, গবেষণা করে দেখবেন। যে মানুষ দেখবেন দেখলে সালাম দেয়, হাসি খুশি ভাবে কথা বলে, এই মানুষের জীবন মানটা কিন্তু খুব সুন্দর। যদিও সে শাক দিয়ে ভাত খায়, নর্মাল মোটা ভাত খায়, মোটা কাপড় পরে, তারপরেও কিন্তু তার জীবনে সুস্থি থাকে। আর যেটা দেখবেন সবসময় একটু ভাবে থাকে, দেখবেন এটা আসলে সুস্থ নয়। দেখবেন হইলে বাড়িতে সমস্যা, নাইলে মেয়েলে সমস্যা, নাইলে ফ্যাক্টরিতে সমস্যা, এরকম সমস্যা আছে না? এটা শুধু তার এক ঘরামির কারণে। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলি, আমার নবীজি জানিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে। ও পিছনের যুবক বন্ধু, তোমাদেরকে বলছি হৃদয় খুলে শোনো, তোমরা কেউ একজন আরেকজনের সাথে কথা বলে তোমরা মনোযোগ নষ্ট করো না। এই জান্নাতের বাগানে আসলেই নেয়ামত, যাইলে বের হয়ে যাওয়ার সময় নেয়ামত। এখানে বসে গোলামি করলাম, বাইরের দিকে কদম দিলাম, গুনাগুলো ঝরতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন উমরের জীবনে এত বেশি আমল করেছে যে আমল গণলে আকাশের তারার চাইতেও বেশি হবে। কিন্তু তারপরেও প্রেমের দিক দিয়ে আবু বকর কে ওভারটেক করতে পারলো না। হিজরতের রাত্রিতে একটু সাময়িক সময়ের জন্য নবীর সাথে আবু বকর যে প্রেম করেছেন, ওই প্রেমের পাল্লাটা এত বেশি বাড়ি রে, আকাশের তারার চাইতেও জীবনে আমল হযরতি ওমরের এ আমল পর্যন্ত সব কিছু একটি রাত্রের প্রেমকে বন্ধ হালকা করে দিল। এই জায়গায় নিয়ে আসার কারণ হলো, আমার দিকে তাকান, কেমন করে নবীকে ভালোবাসবো? দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সালাম দিলেই শুধু প্রেম না, নবীকে নর বলে স্বীকার করলেই শুধু প্রেম না। ও বন্ধু নবীর প্রেম কাকে বলে? নবীকে হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে, ঠিক কিনা বলে? রাসূলকে হৃদয়ের মধ্যে ঢুকাইয়া রাসূল জানিয়ে এসেছেন আমাদের জন্য, তা জেনে জেনে বাস্তব জীবনে আমল করে করে কবরে যাইতে পারলে এটাকে বলা হয় নবীর প্রেম। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে কোথায় নিয়ে যাচ্ছি বন্ধু? হাত জোর করে বলছি, একটু ধৈর্য ধরে শুনেন। আমি জানি আপনারা অনেক বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য আমি সেকেন্ড টাইম আপনাদের সামনে আসছি। দ্বিতীয়বার সহজে কোনো বক্তাকে দাওয়াত দেওয়া হয় না। আমি মনে করি এটা আপনাদের আমার প্রতি একটা রেসপেক্ট। তো আমিও আপনাদের কাছে দ্বিতীয়বার আসার কারণে আপনাদের প্রতি আমার হৃদয়ে ভালোবাসা অনেক বেশি বেড়ে গেল। কালকে যখন মাহফিল থেকে আসতেছি, ওই মাহফিলে আমি গতকালকের মাহফিল সহ চতুর্থবার, কয়বার মানুষ দেখলে কল্পনা করতে পারবেন না। এটা এটা কয়টার সময় করে ফ্যান্ডেলটা?
মনে হয় 4 থেকে 5টার সমান হবে প্যান্ডেল মানুষ লোকারণ্য এর মধ্যে সবচেয়ে বেশি দেখা গেল এদের মতো যুবক আমি যখন স্টেজ থেকে নামলাম নামার পরে পিছন দিকে ঝাঁক বাদা বাদা যুবক পিছনে পিছনে বলে হুজুর গো আমাদের জন্য দোয়া করবেন আমি তাদেরকে বলে দিলাম তোমরা সবাই আমার বন্ধু কেন এই জন্য বললাম একে একে 4 বার তোমাদের মাঝে আসলাম তোমাদের কোনো বিরক্তি নেই তোমাদের যতই আসলাম ততই তোমাদের আগ্রহ বাড়ছে তাহলে বোঝা যায় তোমাদের চেয়ার প্রিয় বন্ধু আর কেউ হতে পারে না আমি যখন বললাম তোমরা আমার বন্ধু তারা মুস্কি হাসি দিয়েছে মিষ্টি হাসি দিয়েছে সন্তুষ্ট হয়েছে বন্ধু দেখেন প্রেম কত বড় অমূল্য সম্পদ আবু বকর জীবনে প্রেমের দিক দিয়ে নবীর ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রে চ্যাম্পিয়ন একদিন হযরত ওমর মনে মনে বলতেছেন জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না দেখেন নবীজিকে নবীজির প্রেম নবীজির আদেশ নির্দেশের প্রতি তাদের কেমন প্রেম দেখবেন বুঝে নেবেন বন্ধু নবীজি বললেন কিছু দান করার জন্য দান করার জন্য যখন বলল হযরত ওমর বলতেছেন ওই সময় আমার কাছে ভালো সম্পদ আছে ভালো দৌলত আছে নিশ্চয় আমার মতো আবু বকরের কাছে নাই আমি আজকে দান করব আজকে আমি আবু বকরকে অতিক্রম করব প্রেমের দিক দিয়ে আজকের জন্য হলেও আমি শীর্ষ স্থানে আসব এবার বন্ধু আমার দিকে তাকান ক্যামেরার দিকে লাইয়া সায়লাব নাই রে শুকনা স্বাস্থ্য ভাই আকাশে গালার পাঞ্জাবি আমি কিন্তু তোরে শুরু থেকে দেখছি তুই একটু দুষ্ট টুপিটা যদি থাকতো তাইলে এত দুষ্টামি তুই করতি না কারণ টুপি হলো আমাদের জন্য প্রেমের এক নিদর্শন ঠিক না বেটি আমি কিন্তু সুযোগ খুঁজছি স্বাস্থ্য বেটারে ধরনের লেগে দেখি তার মুখটা বন্ধ হয় না তে খালি আসে প্রেমের খবর কিসের খবর সিরিয়াসলি কিন্তু বলছি বন্ধু হাদিস শরীফ ওমর বলতেছেন জীবনে কোনদিন আবু বকরকে হারাতে পারলাম না আজকে আমি আবু বকরকে হারাবো আজকের দিনের জন্য দানের ক্ষেত্রে আবু বকরকে ওভারটেক করে আমি শীর্ষস্থানে যাব বন্ধু দেখেন প্রেম কেমন রে এবার কি করলেন তারা কি করলেন দান নিয়ে রাসূলের কাছে হাজির হলেন কি হলে নবীজির কাছে হাজির হলো সর্বপ্রথম আগে আসছেন হযরত ওমর ওমর যখন সামনে আসলো রে এবার ওমর সামনে আসার পরে নবীজি বললেন নবীজির কাছে তাদের দান তুলে দিলেন নবীজি হযরত ওমরকে প্রশ্ন করলো ওমর তুমি এইখানে নিয়ে এসেছো সম্পদ কই ইয়া রাসূলুল্লাহ নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী গো আমার যে দৌলত ছিল আমি অর্ধাংশ মানে অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে আর অর্ধেক রেখে এসেছি আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য এবার ওমর চলে গেলেন আবু বকর আসলেন আবু বকর আসার পরে নবীজির পবিত্র হাত মোবারকে দান তুলে দিলেন নবীজি প্রশ্ন করলো আবু বকর তুমি কত কি রেখে এসেছো তোমার ফ্যামিলি পরিবারের জন্য এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার যেইটুকু ছিল আমি সবটুকু নিয়ে আসছি তুমি ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন নবী গো আমি আমার ফ্যামিলির জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে আসছি আরে আর জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন লাগলো অত্যন্ত প্রেমময় না অত্যন্ত মধুময় না এবার উমরের মাথা নষ্ট হয়ে গেল আল্লাহ জীবনে মনে হয় কোনদিন আবু বকরকে হারাতে পারবো না ভেবেছিলাম নবীর প্রেমের কম্পিটিশনে আজকে আমি শীর্ষস্থানে যাব কিন্তু পারলাম না আমার মনে হয় জীবনে কোনদিন পারবো না আমি আপনাদেরকে আবু বকরের প্রেমের একটা আরেকটা খবর দেব বন্ধু আপনারা একটু মন দিয়ে শুনুন বন্ধুরে আমার আবু বকর যেমন তেমন রাসূল প্রেমিক তিনি ছিলেন না ওনার মূল উদ্দেশ্য ছিল রাসূলকে রাজি রাসূল রাজি হইলে আল্লাহ অটো রাজি
আপনার আমার ঘরে পাঞ্জাবি থাকার পরেও পাঞ্জাবি পরে নিয়ে আপনারা লজ্জাবোধ করবেন না। এই যে দেখেন সুন্দর মোটা করে একটা লোক, টুপি ছাড়া আমার কালো ভাইটার পেছনে সুন্দর একটা মুরব্বি মানুষ, আমার চাইতে মুরব্বি। দেখেন কত সুন্দর তার পরনের পাঞ্জাবিটা, কত সুন্দর তার গায়ের কোটিটা, আর কত সুন্দর পকপকা তার মাথার টুপিটা। কেন বললাম, ও বন্ধু আমরা তো আজকে জান্নাতের মেহমান, আমরা সাধারণ কোন জলসায় আসি না, এটা আমাদের অবহেলা। এই অবহেলার কারণে অনেক সন্না ছুটে যাচ্ছে, কি হচ্ছে আমাদের মধ্য থেকে রাসূল প্রেম চলে যাচ্ছে। অনেকেই কিন্তু দৌড় এসেছেন, তাড়াহুড়ো করে এসেছেন, হুজুর আলোচনা শুরু করে দিয়েছে। আমি এটা কি দোষ বলছি না, আমাদের উদাসীনতার কথা বলছি। জান্নাতের বাগানে যখন আসবেন অন্য দিনের মতো হবেন না, আপনি তো জান্নাতের মেহমান, আল্লাহর মেহমান হয়ে আসছেন। এই জন্য মসজিদে যখন যাবেন বন্ধু, জিন্স প্যান্ট পরবেন না, ছোট্ট করে একটু বলবো নি, কারণ আবু বকরের প্রেমের সাথে এটা যুক্ত। এই জন্য একটু বলতে চাই, আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই যে আমার লগে একটা বইছে, আগে তারারে দেখাই, খারাপ স্ট্যান্ডার্ড। এই যে আমার দিকে তাকান, পাঞ্জাবিটা আমি একটু আলগি দেই না, বেশি দিলে শরম পাইবো। এটা কি জিন্স প্যান্ট কিনা, হাসবেন না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল পরীক্ষা দেন নাই, জীবনে পড়াশোনা করেন নাই, তোমরা পড়াশোনা করেন তো বাংলাদেশে লেখাপড়ায় নাই, ফলান শিখবো কি, এই জন্য তো ফুলা পাইন গর্দব হয়ে যাচ্ছে। এটা কি প্যান্ট, জিন্স প্যান্ট, কি প্যান্ট যুবক, সিরিয়াসলি নিবা, কিছু মনে করো না, এটা তোমাদের জন্য শিক্ষা। আল্লাহ বলতেছেন লিবাস তাকওয়া যালিকা খায়র, আল্লাহ বলতেছেন ইমানদারদের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাকের পোশাক পরা ফরজ। আর এই পরশটা হলো আমার দিকে সবাই তাকান, উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে থাকতে হবে টাকনুর উপরে। এখন তোমরা যে আমার আমার এই ছোট ভাই যে প্যান্টটা পরলো, তার প্যান্টটা উপরে না নিচে আমি জানি না, নাভির দিক দিয়ে, তবে ম্যাক্সিমাম প্যান্ট 3 থেকে 4 আঙ্গুল নাভির নিচে থাকে। জিন্স প্যান্টটা যখন পড়া হয় এটা হারাম, টোটাল মুসলমানের জন্য এটা পোশাক বৈধ নয়, কারণ এটা বিদুর্বীরা আবিষ্কার করেছে, তোমাদের লজ্জাস্থানকে ওপেন করে দিয়েছে। কারণ যার লজ্জা থাকবে না তার ইমান থাকবে না, যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার আমলেরও কোনো দাম নাই। কথা কি বুঝে আসতেছে? বেঈমান কাফেরদের অপকৌশল, নারীদের জন্য পাতলা পোশাক। রাসূল বলেছেন যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, শরীর দেখা যায়, ওই মহিলা কখনোই পোশাক পরিহিত নারী নয়, এটা হলো ল্যাংটা উলঙ্গিনী মহিলা। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা অপকৌশল। কেন আসলাম, এই পোশাকটা কিন্তু নামাজের সাথে যুক্ত। তোমরা হুটহাট করে নামাজে চলে যাও, আল্লাহর নবী নামাজ পড়তেছেন, আল্লাহর নবী মসজিদে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে একজন নামাজে গিয়ে নিয়ত বাদলেন, নবীজি বললেন তুমি নামাজ ভেঙ্গে, নামাজ ভেঙ্গো না, তুমি অজু করে এসো। তার মানে নিয়ত যেহেতু ভাঙছে, নিয়ত তো ভাঙতে হবে। তিনি অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাদলেন, নবীজি বললেন তুমি অজু করে এসো, আবার তিনি অজু করে আসলেন, আসার পরে তিনি বললেন আবার রুজু করে আসো। তিন তৃতীয়বার নবীকে প্রশ্ন করলেন কেন গো বারবার রুজুর কথা বলছেন, নবীজি বলতেছে সেই যে পোশাকটা পড়েছে, এই পোশাকটা টাকনর নিচে চলে গেছে, এটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ যে অর্ডার করেছেন সেই অর্ডারটাকে ওভারটেক করেছে, এই পোশাক পরে নামাজ পড়লে কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না। আবু বকর একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি সব সময় আমার পোশাকটা নবীর উপরে রেখে পড়ি গো, টাকনর উপরে রেখে পড়ি, নবী গো আমার মনের অজান্তেই এটা একটু লুজ হয়ে নিচের দিকে চলে আসে, নবী গো আমি কি সাজার অন্তর্ভুক্ত হব। দেখেন সাহাবীদের কোনো ভয় আসেনি, কথা কন তাদের কোনো ভয় আছে? নবীজি সঙ্গে নিয়ে জান রওজা মোবারকে জান্নাতে ঘুমাই রইছে, রইছে না? হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি একদিন হযরতে আবু বকরকে খাতে ধরলো, হযরতে ওমরকে খাতে ধরলো, দুজন কি দুই হাত মোবারকে ধরে ধরে মসজিদের দিকে যায়, আর নবীজির পবিত্র জবান মোবারক থেকে পবিত্র বাণী শুধু বের হচ্ছে নন স্টপলি। নবীজি বলতে যে তোমরা দেখো রে, আজকে দুজন যেমনি করে আমার সঙ্গে এই জান্নাতে বাইতুল্লাহতে ঢুকেছে, কাল হাসুরের দিনও আমি দুজনকে এমনি করে ধরে ধরে তাদেরকে নিয়ে জান্নাতে যাব। কেমনে দামি হইল যুবক,
আমাকে একটু বুঝে নাও, জীবনে বহুত হাসি খুশি করেছো, আশার সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই, এই জন্য যেতে যেহেতু হবে, আল্লাহ বলেছে তোমরা আসার পরে কিন্তু তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাবাত সরব্বিকানা সাদির, আল্লাহ বলতেছেন দা সিচিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ বলতেছে আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে, আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, বন্ধু ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে শক্তভাবে, হিসাব যদি দিতে না পারো তোমার কবর হয়ে যাবে অত্যন্ত ভয়ঙ্কর জাহান্নাম। আল্লাহ ডেকে ডেকে বলে জাহান্নামী যারা হয়ে যাবা উপায় খুঁজে পাবা না, আল্লাহ বলে লা ইয়ামুতু পিপল উইল নট ডাই, দেখতে সেদিন মরতে পারবা না, আল্লাহ বলে ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ, দেখতে সেদিন বাঁচতেও পারবা না, আল্লাহ বলে ওমা হুমান হাবি গাইবিন পিপল উইল নট বি এবল টু স্কেপ, দেখতে সেদিন সেখান থেকে পালাইতেও পারবা না। আহারে যুবক ও আমার মুরব্বি বাবার এত ভয়ঙ্কর হবে রে হাসর, চিৎকার হাহাকার কান্নাকাটি, কবরে যখন যাবে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবা না, গায়েব থেকে স্পষ্ট আওয়াজ আসবে মাটির, সারাটা জীবন সে বেয়াদবি করেছে, সারাটা বিরস জীবন সে কোরআন হাদিসের অবমাননা করেছে, আমার নবীর জামান মুবারকের কথাগুলো আলেম রাষ্ট্রেই যে বসে বসে মসজিদের বিপক্ষে মিম্বরে দাঁড়িয়ে বলেছে, এরা কর্ণপাত করে নিয়ে আলেমদেরকে নিয়ে সমালোচনা করেছে, এই জন্য তার আজকে সঠিক উত্তরটা দিতে পারে না, মাটি রে তাকে চাপ দে, বন্ধু তোমরা বুঝতে পারছো না, মাটিকে বলতে দেরি এমন ভাবে মাটিটা চাপ দিবে। আল্লাহ রাসূল বলেছে হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, কান্নাকাটি আকাশ ভারী হয়ে যাবে রে, কিন্তু আল্লাহ যে বলেছে বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আল্লাহ আরো বলেছেন ওমানি জালিমিনা মিন আনসার, এই বিপদগ্রস্ত জালেম যারা বিপদে পড়বা মনে রাখবা তোমাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখবে না। তাহলে আগে থেকে সচেতন হওয়া দরকার কিনা বন্ধু, এই জন্য বলছি আপনারা একটু মনটা দিয়ে শুনেন, এই যে জিন্স প্যান্টটা অনেক একটা হয়তো নাভির উপরে যায় ইন কেস, কিন্তু ম্যাক্সিমামই নাভির নিচে থাকে। আজকে বলে দিলাম বুখারী শরীফের মধ্যে আসছে, যেই পুরুষের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে থাকবে, নিচে দিয়ে চাকনো নিচে থাকবে, লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, বন্ধু ট্রাউজার বলেন, যেটাই বলেন, কোনো অজুহাতেই নাভির নিচে পড়া যাবে না, নিচের দিক দিয়ে টাকনো নিচে পড়া যাবে না, যদি গো তাহলে বুখারী শরীফের মধ্যে আসছে শুধু এই পোশাকটার কারণে তুমি জাহান্নামে যাবে। অন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষকে দয়া করবে না, তাদের দিকে রহমতের নজরে তাকাবে না, তাদেরকে ক্ষমা করবে না। হুজুর গো এই মানুষগুলো কারা গো? নবীজি বলেছে মানুষগুলোর মধ্যে নাম্বার ওয়ান হলো যে ইমানদার পুরুষেরা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে। আমার নাউজুবিল্লাহ বলবেন না, আমাদের মধ্যে অনেক মুরব্বি আছে দেখবেন লুঙ্গি এমন ভাবে পড়ে মনে হয় রাস্তার ময়লা সব কুড়াচ্ছে, আছে না নাই? এতদিন পড়েছেন না জেনে পড়েছেন, আজকের পর থেকে পড়বেন না। দুই নাম্বার রাসূল বলেছেন যারা মানুষের উপকার করে খোটা দেয়। তিন নাম্বার হলো ব্যবসায়িক যারা ব্যবসার মাধ্যমে কারসাজি করে গ্রাহকদের কলিজা ছিঁড়ে টাকা বের করে নেয়, ঠিক না ব্যাঠি? আরো জোরে কন্যা। এই হাদিসটা বলতাম না যেহেতু পোশাকের সাথে সম্পৃক্ত, এই জন্য বললাম হুজুর আবু বকর কেমনি এত দামি হলো রে? দামি হওয়ার পিছনে কারণ হলো আবু বকরের যা সম্পত্তি ছিল তিনি দান করে দিল, দান করতে করতে একদিন দোস্ত হয়ে গেল, ঠিক এমন সময় মসজিদে আজান হয়ে গেল, নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছে, কেন রে আসে না আবু বকর? নবীজি আবু বকরের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু বন্ধ ও আমার যুবকেরা রে, আমার দাড়ি পাকা মুরব্বি বাবার ভাইয়েরা আমার মা বোনেরা সবাই শোনো, তোমার ঘরে তুমি কত সুন্দর আরামের পোশাক লুঙ্গি রেখে দিলা, অভিশপ্ত পোশাক জিন্স প্যান্ট পরে মসজিদে গেলা, আদৌ নামাজ তোমার কবুল হবে কি না আমি জানি না, এটার মালিক আল্লাহ, তবে শরীয়তের মাসালা অনুযায়ী তুমি বিপদগ্রস্ত। কথা বলেন না, আরো জোরে বলেন না, ওই নামাজ পড়ার পরেও তুমি স্যাটিসফাই না বন্ধু।
নামাজে যাচ্ছেন আবু বকর নবীজি অপেক্ষা করতেছে কেন রে আমরা আবু বকর এখনো আসে না হঠাৎ করে বন্ধু আবু বকর জাঙ্গেলেন মসজিদে তার আগে কি করলেন আমি আপনাদেরকে বলি আজকে আবু বকর যে নামাজ পড়তে যাবে পোশাক পর্যন্ত নাই এত গরীব হয়ে গেল এত দস্ত বন্ধু হয়ে গেল আবু বকর আহারে মুসলমান কত সুন্দর সুন্দর পাঞ্জাবি গড়ে তাও করে রেখে দিলারে কিন্তু জুমার দিন তুমি পড়তে পারলা না নামাজের সময় পড়তে পারলা না খামখেয়ালি করে তুমি নামাজটা পড়ে নিলা তুমি একটু বুঝো বিয়েবাড়ি থেকে নোংরা পোশাক পরে যাওয়া যায় ওখানে তুমি তোমার প্রেস্টিজের কারণে তুমি সবচেয়ে দামি পোশাকটা পরে গেলা কিন্তু ওখানে দামিটা পরে যা যাও এবং না যাওয়ার মধ্যে কোনো কিছু যায় আসে না ঠিক কি না বলেন যুবক তোমরা আজকে আমার কথা পাঠ্যে করে সামাজিক যে স্ট্র্যাটেজি সামাজিক যে সোসাইটি ফ্রেন্ড সার্কেলদের যে সোসাইটি এই সোসাইটিতে তুমি তোমার সম্মানকে কেন রাখার জন্য তুমি হয়তো শরীয়ত বিদ্বেষী ইসলাম বিদ্বেষী পোশাকটা তুমি পরে নিলা একদিকে তুমি নবীর প্রেম প্রেমিক থেকে আউট হয়ে গেলা কথা কি বুঝেনি আপনারা বুঝে ঢুকেনি ব্রেইনে ঢুকেনি প্রথমত তুমি নবীর আদর্শকে তুমি লালন করলা না তুমি লালন করলা ইহুদিদের সংস্কৃতি এই ইহুদি সম্পর্কে আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুবাম মুবিনা আল্লাহ বলতেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আল্লাহ বলতেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা তুমি তোমার শত্রুকে লালন করছো তাহলে তোমার শত্রুর সাথেই তোমার হাসরটা হবে কথা কি বুঝেননি আপনারা আজকে তুমি তোমার সোসাইটি তোমার স্ট্র্যাটেজি ঠিক রাখার জন্য তুমি কোরআন হাদিস কে আমার কথা মান্য করনি আমি বলছি না তুমি আমার কথা মান্য করছো অমান্য করছো আল্লাহ এবং আল্লাহর হাবিবের পবিত্র বাণীকে তোমাদের জন্য একটা মেসেজ আমি জানিয়ে দেই বন্ধু যারা ছেড়ে দিবে তাদের জন্য এক ধরনের মেসেজ আর যারা ছাড়বে না তাদের জন্য এক ধরনের মেসেজ আল্লাহ রাব্বুল আলামিন যিনি অভিশপ্ত পোশাক পরবে না সমাজের মানুষের বাহাবা খুঁজবে না বন্ধুদের বাহাবা চাইবে না চাইবে শুধু আল্লাহ রাসূলের সন্তুষ্টি আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন তার সামনে জান্নাতি সব অসংখ্য পোশাক তার সামনে তুলে ধরা হবে কি করা হবে অসংখ্য পোশাক জান্নাতি পোশাক তুলে ধরা হবে ও বন্ধু যখন তুলে ধরা হবে তাকে অর্ডার করা হবে এগুলো তোমার জন্য বরাদ্দ এখান থেকে যেটা মন চাই তুমি নিয়ে নাও আপনারা একটু বিরক্ত হয়ে যাচ্ছেন না আমি একটু একটু অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমার আলোচনার সময় অলরেডি শেষ হয়ে গেছে কয়টারে বাজে 11টা তার মানে আমি আলোচনায় সিদ্ধান্ত আলোচনা করব 1.5 ঘন্টা কিন্তু আলোচনার তো মাঝামাঝি ছাড়া যায় না আমি আর একটু আলোচনা করব তারপর আমার বাকি কাজ সম্পূর্ণ করব বন্ধুরে আমার আর যারা অমান্য করবে কোরআন হাদিসের কথাগুলো মানবে না তাদের জন্য অপমানের পোশাক বরাদ্দ করা হবে সবচেয়ে নোংরা অভিশপ্ত পোশাক তাকে পরিধান করানো হবে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ওই যে বলেছি আবু বকর এক হাতে ধরলেন ওমরকে এক হাতে ধরলেন জান্নাতে নিয়ে গেলেন আ বন্ধু নবীজি বলছেন এমনি ভাবে জান্নাতেও যাবেন এমনি এমনি আবু বকর প্রেমিক হয়নি দুস্থ হয়ে গেল এই দিক দিয়ে আজান্ত হয়ে গেছে কিন্তু পোশাক তো নাই নামাজ পড়তে হলে শরীয়তের আইন অনুযায়ী কিন্তু পোশাক লাগে কথা কয় না সতর ডাকতে হবে না সতর ঢাকা যারা নামাজ পড়তে পারবেন বন্ধু এবার আবু বকর কি করলেন তিনি তো বসে নাই গায়ের জামাটার সাথে জামাটাকে লম্বা করার জন্য বন্ধু ওনার ঘরের মধ্যে আছে বালিশের গিলাফ কাবার তিনি কি করলেন বালিশের গিলাফ গুলোকে ছিঁড়ে ফেললেন ছেঁড়ার পরে বন্ধু তিনি খেজুর কাটাকে সুই হিসাবে ব্যবহার করলেন খেজুর পাতাকে সুতা হিসাবে ব্যবহার করলেন সুন্দর একটা জামা বানাইয়া সুন্দর করে তিনি রেডি করে নামাজ পড়তে গেলেন যাইতে দেরি আবু বকর কি আমার নবী একটা ডাক দিয়ে বললেন আবু বকর আমি থাকা অবস্থায় এত অবহেলা আমি চলে গেলে না জানি কি হবে বন্ধু আসলে নবী তার খবরটা জানে কি জানে না জানার পাওয়ার আছে না নাই তারপরেও নবী কেন বললেন নবী যদি না নবীর যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে মেসেজ আসতো না কথা কন না কেন আল্লাহ আল্লাহর হাবিবের সাথে যদি কথোপকথন না হতো তাহলে আমাদের কাছে হাদিস রূপে আসতো না কথা কয় না এবার
জিব্রাইল নবীর সামনে আমার নবী একটা ডাক দিয়ে বললেন, ভাই জিব্রাইল সব সময় যখন আসেন গো জান্নাতে পোশাক পরিহিত অবস্থায়, কিন্তু আজকে কেন গো আপনার শরীরে দেখা যায় খেজুর পাতার পোশাক। এবার জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি তাকায় দেখেন আবু বকরের পোশাক তো নাই, খেজুর কাটা বং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে জামা বানাইয়া আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে চলে আসছে, কিন্তু তারপরেও নামাজ ছাড়ল না। আল্লাহ ডাক দিয়ে বলে, আসমানের সকল ফেরেশতা তোমরা শোনো, আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরো। জিব্রাইল দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আল্লাহ এটা বলে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর জানিয়ে দিয়েছে আজকে কেউ যদি আবু বকরের প্রেমে খেজুর পাতার পোশাক পরতে যদি নারাজি পোষণ করো, আমি ফেরেশতাদের দপ্তর থেকে পর্যন্ত নামাইতে বাধ্য হব। কি বুঝলে? আর আপনি আমি অবহেলায় অবজ্ঞা করে করে কত নামাজ ছেড়ে দিই, যদিও কেউ নামাজ পড়তে যাই যা পড়ানো আছে তা নিয়ে মসজিদে ঢুকে যাই, ঠিক কিনা বলে? একটু সচেতন হওয়া দরকার, যেহেতু মরতে হবে কবরে যেতে হবে, ঠিক না? ঠিক বন্ধুরে আমার, আরো মজার হাদিস আপনার আমার সামনে রয়েছে বন্ধু। আবু বকর ওমর একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আজকে কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আমার নবী বলেছেন, আজকে কে রে জানাজায় শরীক হয়েছো? আমার নবী আবার বন্ধু হাত তুলেছে আবু বকর, দেখি দেখি বলে, ইয়া রাসূলুল্লাহ আমি জানাজায় অংশগ্রহণ করেছি। বুঝে নেন কেমন করে রে নবী ওলা হয়, নবী ওলা হইলে আল্লাহ বলা হয়ে যায়। এবার আমার নবী আর একটা প্রশ্ন করলো, আজকে কে রে মিসকিনকে খাওয়াইছো? এবার আবার আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি গো মিসকিনকে খাওয়াইছি। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে রে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার আবু বকর হাতটা তুললেন, হাতটা তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি অসুস্থ রোগীর সেবা করেছি। চারটা প্রশ্ন করলেন নবী, হাদিস শরীফের মধ্যে এসেছে কয়টা প্রশ্ন? চারটা প্রশ্ন করলেন, চারটা প্রশ্নের উত্তর সঠিক দিলেন হযরতে আবু বকর। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, যার মধ্যে চারটা গুণ আছে সে জান্নাতে, তার ঠিকানা হলো জান্নাত। নবীজি জীবিত থাকতে হাদিস বর্ণনা করেছেন, ঠিক কিনা বলেন? বলে হুজুর নবীজি এখন কি জিন্দা? না এখনো জিন্দা, তবে ও তখন তো ছিলেন আপনার আমার মাঝে প্র্যাকটিক্যাল। আমরা হয়তো দেখিনি, আমাদের মতো তৎকালীন যারা ছিল তারা সবাই দেখছে না বন্ধু? এখনো নবীজি জিন্দা, ওই হাদিসের সাথে বাস্তবতার মিল আছে না নাই? নবীজির রওজা মোবারক হলো জান্নাত, ওই জান্নাতের পাশে শুয়ে আছেন নবীজির পাশে হযরত আবু বকর। এবার আমি আপনাদেরকে বলি, আমরা কেমন প্রেমিক, কেমন সুন্নি বন্ধু, কেমন রাসূল প্রেমিক, বাড়ির ঘাটায় একজন মরে যায় জানাজায় যায় না, কথা কন না? ও বন্ধু আমরা জানাজায় গেলে ও তার জন্য দোয়া করে আসি না, আমাদের কাজ বেশি, কিন্তু মনে রাখবেন আজকে আপনি তার সাথে যেমন আচরণ করবেন আপনি চলে যাওয়ার পরেও আচরণটা ঠিক তেমনই হবে, ঠিক না? ঠিক বন্ধুরে আমার। এবার আসেন তিনি বললেন, কে রে রোজা রাখছো? রোজা রাখলাম না লস আর জোরে গুন সোয়াব হয় না গুনা হয়? সবে বরাতের একটি রোজা যে রেখেছে আমার নবী বলেছেন, তাকে কখনোই জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাহলে রোজা রাখলে লাভ না লস? ফরজ রোজা রাখলে আরো বেশি লাভ,
কথা কয় না বন্ধু সবচেয়ে বড় মজার জায়গা হলো নবীজি একটা প্রশ্ন করলেন অসুস্থকে কে সেবা করেছো এবার আবু বকর হাত তুললেন অসুস্থ মানুষের সেবা করার ফজিলত কি জানেন জানেন না জানেন না জানার চেষ্টাও করেন না আমার নবীজি বলেছেন কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায় তার সাথে তার অবস্থা দেখার জন্য যায় নবীজি জানিয়ে দিলেন যতক্ষণ না পর্যন্ত সে তার ঘরে ফিরে না আসলো যদি এই গরবাহে ঘর হয় অথবা এই বাড়ি বা ওই বাড়ি হয় এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে হয় ঢাকা থেকে নাঙ্গলকোট হয় চৌদ্দগ্রাম হয় নবীজি বললেন সে ঘরতে বের হয়েছে রোগী দেখার জন্য রোগীর জন্য একটু ফলফট নিয়ে যাওয়ার জন্য বাড়ি গিয়ে কি করবে চামচ দিয়ে রোগীকে একটু খাইয়ে দিবে আহারে আপন মানুষ চলে যাওয়ার পথে এত প্রিয় মানুষ একবার যদি চলে যায় আর তো ফিরে আসে না এই চিন্তা করে যাবে নবীজি জানিয়ে দিলেন তুমি যদি সকালবেলা যাও বিকেল পর্যন্ত যদি ফিরে না আসো নবীজি বললেন তুমি যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবা ততক্ষণ তিনি তুমি জান্নাতে ফল কুরাইছো সুবহানাল্লাহ বলেন না আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এগুলাতে ফজিলত আছে না নাই এগুলো করার নাম হলো প্রেম এগুলো ছেড়ে দেওয়ার নাম হলো বন্ধু দুশ্মনী ঠিক না আমাদের মধ্যে যে মিসকিন আছে না নাই কথা কয় না মানুষকে খাওয়াইলে লাভ না লস আপনাদের দেশে ফতুয়া দেওয়ার মতো আছে নি মানুষ বললে খাওয়ান যায় না বেদাত এরকম কয় এই পণ্ডিত গুলোর কথা শুনলেন না এরা অবার পণ্ডিত কথা কয় না আল্লাহ রাসূল কয় আল্লাহর কাছে দুটো কাজ বেশি পছন্দ কয়টা একটা হলো পরিচিত হোক অপরিচিত হোক মুসলমানকে দেখলে সালাম দিয়ে দিবা দ্বিতীয়ত হলো যারে খাওয়াইবা পেটটা ভরে খাওয়াই দিও সুবহানাল্লাহ বলেন একদিন নবীজির কাছে মেহমান আসলো আসার পরে নবীজি বিবিদের ঘরে খবর পাঠালেন কিছু আছে কিনা এবার বিবিরা একজনের পর একজন খবর পাঠালেন রাসূলের কাছে নবী গো আল্লাহি আল্লাহর কসম করে বলছি গো আমাদের ঘরে শুধু পানি ছাড়া আর কিছুই নাই বন্ধু পানি দিয়ে কি মেহমান খাওয়ানো যায় এবার আস্তে আস্তে করে কয়েকজনকে প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কেউ কি আছো মেহমানটার মেহমানদারি করবা এক হঠাৎ করে এক আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি তার মেহমানদারি করব মাত্র একটি রাত্রের জন্য কয় রাত্রের জিনে নিলেন ওনার একটা বাচ্চা আছে ছোট শুধু ওনার ঘরে অবন্ধ শুধু বাচ্চার খাবারটা আছে উনি বাড়ি চলে গেলেন যাইয়া বিবিকে ডাক দিয়ে বললেন বিবি রে ও বিবি তুমি আজকে বাচ্চাটাকে সন্ধ্যা হলে প্রদীপটা নিবাইয়া বাচ্চাটাকে ঘুম পাড়াইয়া দিও আমার সাথে মেহমান আছে আজকে মেহমানদারি করতে হবে নবীর কাছ থেকে চাইয়া তাকে আনছি আপ্যায়নের জন্য বিবিকে যেমন বলেছে তেমন বিবি কাজটা করলেন বন্ধু কাজটা করলেন বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন অ বন্ধু বাচ্চার খাবারটা মেহমানটাকে খাওয়াই দিল এবার দিন রাত্রটা পার হয়ে গেল সকাল যখন হলো এবার নবীজির দিকে যখন যায় ওই আনসারী সাহাবীকে দেখে নবীজি শুধু মিষ্টি মিষ্টি হাসি দেয় এবার যখন কাছে গেল কাছে যাওয়ার পরে বন্ধু প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার চেহারা মোবারকে মিষ্টি হাসি ফুটিয়ে দিয়েছে তার কারণটা কি এবার নবীজি বললেন তুমি গত রজনীতে মেহমানের সাথে যে যে ব্যবহার করেছো এই ব্যবহারে আমার মালিক অনেক বেশি খুশি হয়েছে এই খবর শুনেছি এই জন্য আমি নবী তোমাকে দেখে মিষ্টি হাসি দিয়ে দিয়েছি আপনারা দাদা ভাই যারা আছেন আপনারা আগে যে রোল মডেল ছিলেন যে রোলস মেনেছেন যেমনি নামাজ পড়েছেন যেমনি দান করেছেন যেমনি মানুষকে নিয়ে চলেছেন ঠিক তেমনি চলবেন 19 20 1 মিনিট হবেন না আপনার সামনে যদি এক ডজন মুফতি এসে ফতোয়া দেয় তাদের কথা মানবেন না বল হুজুর কেন গো মানবো না আপনারা আগে ধারাবাহিকভাবে যেমনি আমল করেছেন ঠিক এমনি বলবেন বেদাত বললে ভয় পাবেন না তাদের কথা শুনবেন না কারণ হলো নবীজি বলেছে কিয়ামতের পূর্ব করে পৃথিবীতে মূর্খ আলেমের সংখ্যা কাবের হবে তাদের সিনায় সঠিক কিতাবের এলেম থাকবে না তারা মন গড়া ফতোয়া দিবে ফতোয়া শুনে শুনে সাধারণ মানুষগুলোর মাথা নষ্ট হয়ে যাবে তারা পথ ভ্রষ্ট হয়ে যাবে ওই মানুষগুলো ওই ওই কথিত মৌলবীদের কারণে মানুষ জাহান্নামী হবে এই জন্য কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো অশিক্ষিত মূর্খ বড় বড় দাড়িওয়ালা বড় বড় টুপিওয়ালা বড় বড় পাঞ্জাবিওয়ালা মৌলবী কথা কি বুঝেন আমার
একজন মানুষকে খাওয়াইতে পারলে শান্তি লাগে না, একজন মানুষকে দিতে পারলে ভালো লাগে না। আচ্ছা খাওয়ানো যদি বেদাতে হয়, নবীজি কেন বললেন যে তুমি যখন তরকারি রান্না করো কি করো, তরকারি রান্না করো তরকারির পাতিলে ঝোলটা একটু বাড়াই দিও, কি করিও ঝোলটা একটু বাড়াই দিও। ইয়া রাসূলুল্লাহ কেন গো, তোমার পাশের ঘর গরিব মানুষ আনতে পারে না খাইতে পারে না, হয়তো বাসকি দুপুরে তার গড়ে ছুটকিও নাই তরকারি নাই, তুমি দয়া করে মায়া করে একটা বাটি তার গড়ে তুমি পাঠাই দিও। সুবহানাল্লাহ বলতেন না, আসলে এই আদর্শটা কি সুন্দর না, মানুষকে খাওয়ানো মানুষকে দেওয়া, মানুষ তো মানুষেরই জন্ম, মানুষ কি অন্য কারো জন্য? আপনি যতই পাওয়ারফুল হন দেখবেন একলা জীবন কাটাতে পারবেন না, আপনার জীবন সঙ্গী লাগবে। জি যান কথা বলেন, দেখছেন আদব দেখছেন নি, এখানে আমি আলোচনা করছি আমার কাছ থেকে অনুমতি নিয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। গতকালকে দেখলাম, তার আগের দিন মাহফিলে দেখলাম শ্রোতা উঠতেছে আমাকে ইশারা দিয়ে তারপরে গেলে, এগুলো হচ্ছে আদব, এগুলো হচ্ছে প্রেম, এগুলো হলো শিক্ষা। এখনকার যুবকদের মাঝে সেটা নাই, তার কারণ হলো আমরা ব্যর্থতার দায় কিন্তু আমরাও এড়াতে পারি না, এই ব্যর্থতার দায় কিন্তু আমাদেরকে নিতে হবে, আমরাও সঠিকভাবে কাজ করতে পারছি না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু কাজ করছি সেটা কিন্তু যুবকদের কাজ পর্যন্ত যাচ্ছে না। আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে, যারা বাবা দাদা হয়েছেন মা হয়েছেন, যুবকদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদেরকে না জানাইলে তারা জানতে পারবে না, তাদেরকে না বোঝালে তারা বুঝতে পারবে না, তারা অবুঝ বিধায় কিন্তু তাদেরকে ভুল ফতোয়া দিয়ে দিয়ে তাদেরকে প্রদবষ্ট করে দিচ্ছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এখন আমরা যদি মানি তাহলে হব প্রেমিক, আর প্রেমিকের জন্যই বরাদ্দ প্রিয় সুখের জায়গা, আর যদি অমান্য করি তাহলে হব দুশ্মন, দুশ্মন কখনোই ভালো কিছু অর্জন করতে পারে না। কথা কি আমার বুঝতে পারছেন? দেখেন আপন জনকে দেওয়ার ট্রেনিং নবীজি কেমন করে দিলেন, মা আয়েশা মনে মনে চিন্তা করলেন তিনি কিছু দিবেন। এবার নবীজি কি প্রশ্ন করলেন, নবী গো আমি কাকে আগে দিব, নবীজি জানাই দিলেন যার দরজাটা তোমার খুব কাছাকাছি সেই ঘরের মানুষকে আগে দাও, তার মানে যে তোমার খুব কাছের পুরুষী, যে তোমার খুব কাছে তুমি তাকে আগে দাও, তারপরে যিনি একটু দূরে তুমি তারে পরে দিও। সুবহানাল্লাহ বলবেন না, ইসলাম কত সুন্দর, নবীর প্রেম থাকলে কিন্তু সৌন্দর্য ফুটিয়ে তোলা যায়, ঠিক না? বন্ধু আমাদের মধ্যে অনেক নামাজি আছে ব্যবহার সুন্দর না, অনেক দানবীর আছে তাদের মেজাজ অনেক উগ্র, মানুষের উপর আঘাত করতে দ্বিধা করে না, কথা কন না কেন? এটা বলার কারণ হলো আমার উদ্দেশ্য হলো আজকে প্রেম নিয়ে বিভিন্ন জায়গা থেকে তত্ত্ববহুল আলোচনা করব। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই আচরণ, এটা কিন্তু আচরণের অংশ, আচরণের অধ্যায় থেকে আমি আপনাদেরকে নিয়েছি আল্লাহর হাবিবকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আমার নবীকে একজন জনৈক ব্যক্তি দুটো প্রশ্ন করলেন, কয়টা? দুটো প্রশ্ন করলেন, একজনের দিকে ইশারা করে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী ওই মানুষটা অনেক বেশি নফল ইবাদত করে দান সাদকা করে, কিন্তু নবী গো তার ব্যবহারটা তো সুন্দর না, তার ব্যবহারে মানুষের কলি যায় আঘাত লাগে। নবীজি সঙ্গে সঙ্গে বলে দিলেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আরেকজন মহিলার দিকে ইঙ্গিত করে বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি কি বললেন, নবী ওই মহিলাটা বেশি দান সাদকা করে না, বেশি ইবাদত বন্দেগি করতে পারে না, কিন্তু নবী গো তার ব্যবহারে তো মিষ্টি, তার আচরণ শুনলে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার নবীজির সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন সেই জান্নাতি শুধু নামাজ পড়লে চলবে না, দেখবেন আমাদের দেশে অনেক হুজুর আছে স্টেজে বসে নামাজ পড়লে শুধু জান্নাতে যাওয়া যায় না, নামাজটাকে টেকসই করতে হলে আপনার প্রাসঙ্গিক যা আছে সব সুন্দর করতে হবে। আমি ব্যবহারের কথা বলছি, দেখবেন অনেক শক্ত একটা জিনিস, অনেক স্ট্রং একটা পরিবেশ, এটাকে শান্ত করা কোনোভাবে যায় না, কিন্তু দেখবেন যখন আপনি কমল হয়ে যাবেন, নরম হয়ে যাবেন, অনেক কঠিন জিনিসটাও বন্ধ সফট হয়ে যায়, কথা কয় না, অনেক হার্ড জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়,
শুধুমাত্র ব্যবহারের কারণে ব্যবহার সুন্দর করতে হবে মাধুর্যপূর্ণ করতে হবে অন্যথায় সফলতা সম্ভব না এবার আসেন রাসূল ব্যবহার আমাদেরকে কেমনে শিখালেন বন্ধুকে তা প্রমাণ করে দুজন একজন হলো গরীব একজন হলো ধনী দুজন সম্পর্কে দুটো সেন্টেন্স চেঞ্জ করব কিনা সমাজের বড় লোক থেকে আসে দরিদ্র মানুষগুলো নির্যাতন কার পক্ষ থেকে আসে নির্যাতিত হয় যারা ধনী তাদের থেকে না কথা কয় না কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট আপনারা টিভিতে দেখেন না বড় বড় গ্রুপের মালিকরা এক গ্রুপ আরেক গ্রুপে মারে এক গ্রুপের দল আরেক গ্রুপ নিয়ে বন্দি করে গুম করে করে না কিনা বলে হুজুর হুট করে এখানে আসলেন কেন আচরণ বিধি বোঝানোর জন্য আমার রাসূল বলে দিলেন ধনী মানুষ যিনি দশতলা ভবন বানাবেন পাশের এক গুন্ডার প্লট হলো আরেকজন গরিবের আল্লাহর নবী শিখাই দিয়েছে দেখেন ইসলাম কত সুন্দর নবীর প্রেম কত প্রেমময় নবীর প্রেম বন্ধু কত মধুর নবীজি বললেন তুমি দশতলার বাড়িটা বানাইবা বাড়িটা ড্রয়িং ট্রয়িং তুমি প্ল্যান ট্যান সবকিছু ফাঁস করে ফেলেছো এখন তুমি বাড়ি বানাইতে হলে তুমি তোমার পাশের গরিবের সাথে একটু পরামর্শ করে নিও সুবহানাল্লাহ কোন না আরো জোরে কি করে নিও তোমার পাশের গরিবটি উস্টা মেরে জায়গাটা দখল করে পুরোটা বাড়ি বানাই তোমার পাশের যে দরিদ্র লোক তার সাথে তুমি একটা সিম্পল বৈঠক করে নিও কেন গো নবী বৈঠক করতে হবে কারণ তুমি একটা বাড়ি বানাবা কমপক্ষে 100 বছরের বাজেট ঠিক না তুমি যেইভাবে প্ল্যান করেছো প্ল্যানটা ফাস করেছো ড্রয়িংটা তুমি কমপ্লিট করেছো এটাকেই তুমি বাস্তবায়ন করবা 100 বছরে তুমি যেমনি করে সুবিধা নিতে থাকবা ঠিক তেমনি ভাবে অসুবিধাটাও হবে ওই গরিবের 100 বছরের জন্য এই জন্য নবীজি বলে দিয়েছেন আচরণ শিখো ব্যবহার শিখো অবন্ধ ব্যবহারটাকে মাধুর্যপূর্ণ করো অন্যথায় নামাজ দিয়ে রোজা দিয়ে দান সাদকা দিয়ে তুমি পার হতে পারবে না নবীজি জানিয়ে দিলেন তুমি কি করো গরিব মানুষটার সাথে পরামর্শ করো বলে ভাই আমি বাড়িটা এমনি এমনি বানাইতে যাই তোমার কোনো অসুবিধা হবে কিনা রাসূল জানাইয়া দিলেন ওই গরিব যদি কয় বাবা রে তুমি তো ধনী যা ইচ্ছা তাই করতে পারো কিন্তু আমার প্রস্তাব তুমি যদি এমনি করো আমার তো অসুবিধা হয়ে যাবে এটা লাড়তে পারবো না তুমি অনেক কোটি কোটি টাকা খরচ করে করবা নবীজি বলছে গরিব মানুষটা যদি আপত্তি করে রে তুমি ড্রয়িংটা চেঞ্জ করে ফেলো তাহলে তুমি জান্নাতি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলেই হবে তুমি নবীর প্রেমিক যেমন ধরেন আপনি বাজারে গেলেন কি করলেন বাজারে গেলেন আপনি প্যাকেট জাতীয় কোনো জিনিস আনলেন ডেটটা এক্সপায়ার হয়ে গেছে আছেন এরকম যেমন একদিন আমি জানি না আরো বহুত আগে সেভেন আপ কিনছি বাসার জন্য বাসা তানছি ছোট বই চাই গো ভাইয়া ডেট এক্সপায়ার আমি কই ও মোর খোদা মুই তো লজ্জা পাইলাম কি হয়ে গেল ডেট এক্সপায়ার হয়ে গেল রিটার্ন করার জন্য চলে গেলাম বন্ধু আমি গেলাম না জানি বাবাকে দিয়ে পাঠাইলাম সঙ্গে সঙ্গে দোকানদার কি করলেন এটা রেখে দিয়ে সরি বলে আরেকটা ইনটেক দিয়ে দিলেন একেবারে নিও ও বন্ধু নবীজি বলেছে তোমার কোন ক্লায়েন্ট যখন তোমার জিনিসটা নিয়ে যাবে তুমি যখন ঠিকই তাড়াহুড়ো করে নিয়ে গেছে অথবা তুমি মনের অজান্তে দিয়েছো কিন্তু এখনকার ব্যবসায়িক ম্যাক্সিমামই সিটার মনের অজান্তে দেয় না ইচ্ছা করে দেয় আলু ধরেন 8টা 1 কেজি হবে সিস্টেম করে পচা 2টা ঢুকায় দেয় কিন্তু ওই বোকাই জানে না আল্লাহ কয় সূরা রহমানের মধ্যে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তাফসিরুল মিজান আল্লাহ কই নে ওজন কায়েম করো ওজনে কম দিও না তুমি যদি ইচ্ছে করে দিয়ে থাকো তাহলে তোমার যে ভালো 6টা আলু কয়টা 1 কেজিতে সাপোজ কথার কথা বলছি আপনারা কিছু মনে করেন না বুঝেননি কথা
তুমি যে ভালো ছয়টা আলুর দাম নিলা ইচ্ছে করে দুইটা পচা দিয়ে দিলা সে তো 3 মাইল চলে গেছে গাড়ি ভাড়া যাবে 3 কেজি আলুর দাম আরিফ আমরা যে চট্টগ্রাম এক জায়গায় গেলাম শুধু বাজার করতে আসতে লাগে সিএনজি ভাড়া 500 টাকা এই লুকে কি চেঞ্জ করা সম্ভব আইসা বাসখালীতে না সিএনজি ভাড়াই লাগে নাকি আপনারা একজন দুইজন নিয়ে আসেও না ও মা গো আমি যেই ভয় পাইছি এরপর থেকে আর বাসখালী মাবিলে যাই না আমাদের প্রাইভেট গাড়ি যাইতি আছি রে কই যাইতি আছি রে বাংলাদেশ নেই এত ভয় পাইছি জানেন আপনাদেরকে এক্সাম্পল দিলাম